ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মধ্যাহ্নভোজের আগেই আত্মসমর্পণ ভারতের। পঞ্চম দিনে বিরাট কোহলি আজিঙ্কা রাহানেদের থেকে লড়াই দেখতে চেয়েছিল ভারতীয় সমর্থকরা, কিন্তু প্রথম সেশনেই তারা আউট হয়ে যান। ভারতের জয়ের আশা ওখানেই শেষ হয়ে যায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল শেষ 7 উইকেট, তা সহজেই তুলে নিলেন স্কট বোল্যান্ডরা। পরপর দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও জেতা হলো না ভারতের, নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে বিশ্ব রেকর্ড করতে হতো ভারতের। চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাটিং রোমাঞ্চের আভাস তৈরি করলেও বাস্তবতা দেখালো ভিন্ন ছবি। শেষ দিনে অস্ট্রেলিয়ার ঝাঁঝালো বোলিংয়ের সামনে আর দাঁড়াতে পারল না ভারত। স্কট বোল্যান্ড, নাথান লায়ন, মিচেল স্টার্কদের ঝলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিল অস্ট্রেলিয়া। রোববার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে 209 রানে হারিয়েছে প্যাট কামিন্সের দল। নিউজিল্যান্ডের পর টেস্টের শ্রেষ্ঠত্বের রাজত্ব পেয়ে গেল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম দল। প্রথম দল হিসেবে আইসিসির সবগুলো ট্রফি জেতার নজিরও গড়ল অজিরা। অস্ট্রেলিয়ার দেওয়া 444 রানের লক্ষ্যে ভারত থামে 234 রানে। মূলত প্রথম ইনিংসেই ম্যাচ খুইয়ে ফেলেছিল রোহিত শর্মারা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 469 রানের জবাবে 296 রানে গুটিয়ে গিয়েছিল ভারত। বড় লিডের সঙ্গে আরো 270 রান যোগ করে বিশাল লক্ষ্য দেয় অজিরা, যার শুরুতে ভালো আভাস দিলেও পরে আর সামাল দিতে পারেনি ভারত। এক সেশনেই পড়ে যায় বাকি 7 উইকেট। পঞ্চম দিনে 7 উইকেট হারায় তারা স্রেফ 55 রানে। এ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে ফাইনালে জিততে পারল না ভারত। অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমেছিল ভারত। দিনের শুরুর কয়েক ওভার বেশ ভালোই খেলছিলেন বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে, তবে সেটা ছিল আভাসই কেবল, বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়নি। নিখুঁত লাইন লেন্থে চাপ বাড়ানো অজি বোলাররা পথ বের করতে খুব বেশি সময় নেয়নি। দিনের সপ্তম ওভারেই আঘাত হানেন বোল্যান্ড। 50 কিনারে থাকা কোহলিকে ড্রাইভে পলব্ধ করে আনেন সাফল্য। 50 কিনারে থাকা কোহলিকে আউট করে দেন সাফল্য। দুই বল পরেই বোল্যান্ড আউট করে ফেরান রবীন্দ্র জাদেজাকে। এক ওভারে 2 উইকেট হারিয়ে রোমাঞ্চের স্বপ্ন উড়ে যায় ভারতের। এরপর শ্রীকর ভারতকে নিয়ে সামান্য প্রতিরোধ করেন রাহানে। প্রথম ইনিংসের মতো এবার আর টানতে পারেননি। 33 রানের জুটির পর রানেকে এসে ফেরান মিচেল স্টার্ক। 18 মাস পরে টেস্টে ফেরা প্রথম ইনিংসে 89 করা রাহানে এবার থামেন 46 করে। খানিক পর নাথান লায়নের ভেলকি। প্রথম ইনিংসে 50 করা শার্দুলকে কোনো রান করতে দেননি তিনি। এরপর লেজ মুড়ে দিতে আর বেশি সময় নেয়নি তারা। 41 রানে 4 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার লায়ন নায়ক হয়েছেন ম্যাচ ঘোরানো স্পেল করে। গুরুত্বপূর্ণ ফেজে উইকেট নিয়েছেন স্টার্ক আর কামিন্সও, তবে বোলারদের কেউ নন। ফাইনালের সেরা বাহাতি ব্যাটার ট্রেভিস হেড। প্রথম ইনিংসে 174 বলে 163 রান করে দলকে বড় পুঁজি পাইয়ে দেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে অবদান রাখেন স্মিথও।